আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো দেখি বুঝে গেছেন যে আমি আপনাদেরকে আজকে কোন রেসিপিটা শেয়ার করব। তো ভিউয়ার্স দেখুন, আমি আজকে পিৎজা বানিয়ে দেখাবো। তো আপনারাও এরকম সুন্দর করে বাসায় সহজেই আপনার পরিবারকে বানিয়ে খাওয়াতে পারবেন। এই লকডাউনে বাহিরে যেতে আর হবে না, বাসায় বসেই বানিয়ে ফেলুন। তো আমি আজকে প্রথমে নিয়েছি মুরগির মাংস, এর ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণ গোলমরিচ, আর দিয়ে দেব অল্প লবণ, এবং দিয়ে দেব মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব আমি সয়া সস, আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দেব অল্প একটু ধনিয়া গুঁড়া। তো এগুলো সব মিক্স করে নিব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তো আর একটু ভালো করে মিক্স করে নিব, আর এর ভিতরে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। তো এটা কালারটা সুন্দর আসবে এর জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো দেখুন এটা সুন্দর হয়ে গেল। তো আমি এটা মেরিনেট করে রাখবো 10 মিনিট। তো 10 মিনিট পর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এর ভিতর দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব মেরিনেট করা মাংস। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। এটা রান্না করতে বেশি সময় লাগে না, এটা দিয়ে এমনি পানি বের হবে। তো যে পানিটা বের হবে ওই পানিটাই রান্না হয়ে যাবে। তো দেখুন আমি ঢেকে দিচ্ছি, এবার হয়ে গেছে আমার। তো ঢাকনা তুলে এবার আরও ভালো করে মিক্স করে নিব। তো দেখুন আমার কষানোটা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। তো আমি এ পর্যায়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব। তো মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আপনারা রান্না করে নেবেন। তো আমার দেখুন এটা হয়ে গেছে, এর থেকে আর বেশি লাগবে না। তো আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব, আর দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানিতে 1 টেবিল চামচ। ইস্ট অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে, নাহলে ইস্টটা অ্যাক্টিভ হবে না। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ময়দা নিয়েছি, আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা চিনিটা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। তো আমি শুকনো উপকরণ মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। তো দেখুন লবণটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব তেল। তো আমি এখানে 3 টেবিল চামচ তেল নিয়েছি। তো তেলটা দিয়েও ভালো করে মিক্স করে নিব। আপনিও চেষ্টা করবেন এভাবে করে ভালো করে মিক্স করে নেওয়ার জন্য। তারপরে আমি এখানে ইস্ট দিয়ে দেব। তো আমার ইস্টটা দেখুন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমি সম্পূর্ণ ঢেলে দিয়েছি। এবার ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এ পর্যায়ে হাত দিয়ে ভালো করে সুন্দর করে এই ডোটা তৈরি করে নিব। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিব, আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিতে, একবারে সম্পূর্ণ পানি দিতে যাবেন না, তাহলে এই ডোটা নরম হয়ে যাবে। তো দেখুন আমার 3 বার পানি লেগেছে, মোটমাট আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে।
দেখুন আমি সম্পূর্ণ সুন্দর করে ভালো করে মথে নিব এবং এটা খুব আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করতে যাবেন না। তো আমি আরো একটু পানি দিয়ে দিলাম। এই ডোটা বেশি নরমও হবে না এবং বেশি শক্তও হবে না। এই ডোটা কিন্তু পারফেক্ট হতে হবে। দেখুন আমার ডোটা কত সুন্দর হয়েছে। এটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিৎজা খেতেও ভালো লাগবে না। তো আমার হয়ে গেছে, আমি এবার একটি ঢেকে দিব এক ঘন্টার জন্য। তো এক ঘন্টা পরে এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখুন আমি এটা ঢেকে নিয়েছিলাম, তো এটা আমি এক ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন কত সফট হয়েছে এবং এর ভিতরে বাতাসটা আমি বের করে নিব। তো হালকা চাপ দিলেই কিন্তু বাতাসটা বের হয়ে যাবে। তো এটা বেশি মিক্স করার দরকার নেই, আর হালকাভাবে এটা মিক্স করে নেবেন। তো দেখুন আমি কত সুন্দর করে এটা মিক্স করে নিয়েছি এবং এটা এতই সফট হয়ে গেছে যে এটা নিচ থেকে লেগে যায়। তো আমি এটা হালকা করে তুলে নিব। তো দেখুন আমি হাতের সাহায্যে এটা কিভাবে করে টেনে টেনে নিচের দিকে নিয়ে আসতেছি। তো আপনারা এভাবে চেষ্টা করবেন। তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি বড় সাইজের। আমার পিৎজাটা মোটামুটি একটু বড় সাইজের হবে। তো আমি এটা হালকা করে হাত দিয়ে চেপে চেপে এটা বড় করে নিব। তো আপনারা চাইলে এটা বেলুন দিয়েও বেলে নিতে পারবেন। তো এটা হাত দিয়ে চেপে চেপেই নেওয়া যায়, বেলুনের দরকার হয় না। দেখুন আমি সুন্দর করে সেট করে নিয়েছি ফ্রাই প্যানে। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু হালকা ছিদ্র করে দিব। তো এটা দেওয়ার কারণ হচ্ছে এটা ভিতর থেকে কাঁচা থাকবে না এবং এটা বেশি একটা ফুলবে না, আর তা না হলে এটা ফুলে উপরের দিকে উঠে যাবে। তো দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি, আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এ পর্যায়ে দিয়ে দেবো সস। এটা হলো পিৎজা সস, এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এটা খুব সহজেই তৈরি করা যায়। এটা আমার চ্যানেলে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এটা খুব সুন্দর করে দিয়ে নিলাম। দেখুন সব জায়গায় একইভাবে দিয়ে নিয়েছি। এবার আমি এ পর্যায়ে দিয়ে দেব চিজ। তো আমি এটা মজারেলা চিজ নিয়েছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন মজারেলা চিজ নিতে। তো চিজ যতই দিবেন পিৎজা কিন্তু ততই টেস্ট হবে। তো আমি এখানে দিয়ে দিলাম মাংস, আমি মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম, ওই মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবং এটা ভালো করে ছড়িয়ে দিতে হবে যেন সব জায়গায় একই সমান পরিমাণে হয়। তো আমি এ পর্যায়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম কিছু। তো আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম, আপনাদের কাছে অন্য কালার থাকলেও দিয়ে দিতে পারবেন, যেমন বাজারে ইয়েলো কালার পাওয়া যায় এবং রেড কালার পাওয়া যায়। তো আমি আর দিয়ে দিলাম টমেটো। তো আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন, আমি আমার মতন করে আমি সাজিয়ে নিয়েছি। আমার আমি যেভাবে পেরেছি আপনারা হয়তো বা আমার থেকে ভালো পারবেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজিয়ে নেবেন। তো আমি এ পর্যায়ে আরও দিয়ে দিলাম কিছু চিজ। দেখুন আমি কতটা ইউজ করেছি চিজ, আপনারাও এভাবে বেশি করে চিজ দেওয়ার চেষ্টা করবেন।
তো আমি এভাবে করে দুই লেয়ার করে দিয়ে দিয়েছি। তো আমি এর ভিতরে দিয়ে দিব টমেটো সস। তো দেখুন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এটা দিলে এটার কালারটাও সুন্দর হবে এবং টেস্টটাও ভালো আসবে। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো দেখুন আজকে আমি খুব সহজেই তৈরি করে নিলাম পিৎজা বাসায় বসে। তো আপনাদের আর রেস্টুরেন্টে কষ্ট করে যেতে হবে না, এই লকডাউনে আপনারা বাসায় বসেই বানিয়ে খেতে পারবেন এবং আপনাদের প্রিয়জনকে বানিয়ে খাওয়াতে পারবেন। তো আমি এর পর্যায়ে চুলায় বসিয়ে দিলাম পিৎজাটা, এবার ঢাকনা দিয়ে দেব। তো এটা বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের ভিতরেই হয়ে যায়। তো দেখুন আমার হয়ে গেছে পিৎজা। তো আমার এটা 20 মিনিটের মতো লেগেছে, আমি 20 মিনিট পর চলে এসেছি। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি এ পর্যায়ে আপনাদেরকে এক পিস কেটে দেখাবো। তো দেখুন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে এবং এটার ভিতরটাও কিন্তু অনেক জুসি হয়েছে। তো নিচের কিন্তু একটু ক্রিসপি হয়েছে আর ভিতরটা একদমই সফট। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।